শুভ, তাড়াতাড়ি উঠো, 4টে বেজে গেছে, এবার সূর্য উঠে যাবে। তুমি ডাকতে এসেছো মেজবৌদি? আমার ছেলের জীবনের সব সিদ্ধান্ত তো তোমরাই নিচ্ছ, কিন্তু তার মঙ্গল অমঙ্গল তো আমাকে ভাবতেই হবে না? কিন্তু সবাই তো পুরোপুরি ঘুমোচ্ছে এখনো। দধিমঙ্গলের সময় চলে যাচ্ছে, সব জিনিসপত্র গোছানো আছে তো? কি হলো? তুই আনা হয়নি। আমার ছেলের ভালো মন্দের জন্য তোমাদের কারো কোনো চিন্তা নেই নাকি? এটা কি, এটা কি কোনো মজা হচ্ছে নাকি? হ্যাঁ, দোকান খুললেই, দোকান খুললে মানে সকাল 7টার সময় দধিমঙ্গল হবে নাকি? সূর্য উঠে যাওয়ার পর দধিমঙ্গল হবে? হ্যাঁ, ডোডোকে তো হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছো তোমরা। এসব তুমি কি বলছো মেজবৌদি? দেখো, বিয়েটা আমি মেনে নিইনি, নেবো না, কিন্তু আমার ছেলের জীবন নিয়ে এরকম যা ইচ্ছে করা আমি সহ্য করবো না। কিন্তু যাও, নিচের ঘর থেকে দই নিয়ে এসো। এক্ষুনি দধিমঙ্গলের ব্যবস্থা করো, আলো যেন ফুটে না যায়, বুঝলে? এই টিটো, আমাকে একটু ওই সবুজ পাঞ্জাবিটা দে তো, পায়জামাটা দিস সঙ্গে। যা না মানে, সকাল সকাল মিষ্টি খাবার খেলে গা গোলাপ। আমাকে দাও, আর একটুখানি খা, এরপরে কিন্তু অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। খেয়ে নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিটা টিকলি আর পিউ তোরা খেয়ে নে। এই না 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 না, আমি এসব খাই না। এলিটা, এলিটা, আরে কি ব্যাপার, তুমি এখানে? এই না মানে, আমি সত্যি বুঝতে পারছি না যে বরকর্তাই কোন পক্ষে এখানে এসে কি করছে, কি চাই এখানে? একটু দই হবে। তোমাদের যে দই কেনার কথা ছিল? হ্যাঁ, কথা ছিল, কিন্তু কেনা হয়নি। ও এত বড় বড় কথা কত কি বললো, হ্যাঁ, আর এখন দধিমঙ্গলের দই কেনা হয়নি, বা ভালো তো। দই তো নেই গো, সব শেষ হয়ে গেছে। আমি বললাম যে ফটো মিলিয়ে যা যা লিখেছি সব নিয়ে আসবি, সেখানে ভুল করে বসো। ডাকি তাহলে টিটোকে, সূর্য উঠে যাবে, প্লিজ দাও না, সময় চলে যাচ্ছে। এলিটা, I love you.
বর্দা তাড়াতাড়ি এসো। উফ বাবা, কি করে না। আয় বাবা, এই এসে যা। আরে বসা বসা। আরে ইয়ে ডোডো, বস 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 বস। ওরে বাবা, ধুম করে সূর্য উঠে গেলে আর দেখতে হবে না। বস 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 তাড়াতাড়ি। আরে ও তো জেগে আছিস। জেগে জেগে তো আছিস। দেখি রে, তুই আর মান সম্মান খুইয়ে নিজ থেকে দড়িটা নিয়ে এলাম। তোদের কি কোনো ইয়ে লাগে না নাকি? এটা তো চ্যালেঞ্জ আমাদের কাছে। হাতে হাতে এগিয়ে দে। রসগোল্লা বসগোল্লা কোথায় আছো? হাতের সামনেই তো আছে। তুই জানাস নি? সরি সরি, অসাধারণ হবে বুঝলি। আরে রসগোল্লা পড়েছে, দই পড়েছে, হবে না বাবা? বলছি যে চামচ দিয়ে মাখলে হতো না? এই এই দাঁড়া তো, দাঁড়া দাঁড়া। তুই জানিস হাত দিয়ে মাখলে কতটা স্বাদ হয়? এক্স্যাক্টলি, কিছুই জানে। একটা কাজ কর, কাজ কর, এই এটা এটা নে, জ্ঞান না দিয়ে এটা বাজা। বলছি পাপাই, উলুটা দিতে পারবে তো? হ্যাঁ, ওটা আমাকেই দিতে হবে। চেষ্টা করছি। নে নে নে, তাড়াতাড়ি কর। দাঁড়া 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 দাঁড়া। আরে দাঁড়া, শুরু হয়নি। দাঁড়া, প্র্যাকটিস করছিস নাকি? ডোডো বাবু, কালার দেখি মনে হচ্ছে অসাধারণ হয়েছে। নে নে, দে, দেরি করছ। আস্তে 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 আস্তে। এ বাবা, এটা শাক না সানাই, ঠিক করে বাজে না। এটা শুভ কাজ। এটা খাবো না, বড্ড মিষ্টি। আরে খেতে হয়, বড্ড মিষ্টি। শুভ জিনিস, আর খাবো না। খাবি না? আরে বাবাই, খা এই শাকটা রাখো। হ্যাঁ খা, আমি সূর্য ওঠার পরে আবার দেখ কেমন হয়। আমি না, আমি না না না, একদম না না না। কাকাই খাবে নাকি? না না না, টেস্ট করে দেখ। তুই খা, তুই, আমি খাবো। হ্যাঁ টেস্ট কর, টেস্ট কর, খা খা। অমৃত সরঞ্জিৎ মিত্র, মাস্টার শেফ বুঝলে। এ হাতে না জাদু আছে, জাদু। দিদি একটু একটু সাহায্য করবেন, আমার ছেলের বিয়ে, কাউকে পাইনি, একাই চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। একা একা এত আচার করা খুব মুশকিল, একটু সাহায্য করবেন? বৌমা, কেন করব না, অবশ্যই করব। ছেলে কি করে? ব্যবসা। দিদি, ছেলে দেখে শুনে বিয়ে করছে নাকি ছেলে ভাব করে বিয়ে করছে? দেখো মায়ের মন, কাউকে পাশে না পেয়ে সকাল সকাল কেমন চলে এসেছে ছেলের মঙ্গল কামনায়। ওই ছেলেই দেখবেন বিয়ের পর কেমন পর হয়ে যায়। আমার ছেলের বিয়ে, তোমার নিমন্ত্রণ রইল মা, তুমি এসো। তোমার নিমন্ত্রণ রইল, আশীর্বাদ করো। আমার ছেলের বিয়ে, সব যেন মঙ্গল হয় মা।
কিরে মৌ, তোর সোহাগ জল মাপা হলো? এখন নামে না, খিদে পেয়েছে? আমায় নিচে নামতে দাও না। না মিনি, দেখেছো মৌমাছি কেমন সুন্দর সেজেছে? এক্স্যাক্টলি, আর তোমাকেও তো প্রিন্সেসের মতো লাগতে হবে। প্রিন্সেসের মতো? হ্যাঁ। কি হয়েছে দিভাই? সকাল থেকে এতবার ফোন করে যাচ্ছিস, ডায়াল করে যাচ্ছিস, কাকে ফোন করছিস? ফোনটা কেন সফল তুলছে না আমি বুঝতে পারছি না, কখন আসবে আমি আমি তো বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করছিস কেন? কটা বাজে দেখেছি? সকাল 7টা, ঘুমোচ্ছে, বেলা হলে চলে আসবে। আমি টেনশন এমনি এমনি করছি না রে, তোরা তোরা কেউ সফলকে চিনিস না, ও খুব সাংঘাতিক। বেলা বেলা বয়ে চলে যায়।